মুসলমান কোনা হে নবী জেল খাটে নাই ইসুফ নবী জেল খাটে নাই ইসুফ নবী 13 বছর জেল খাটছে 13 বছর বিনা অপরাধে তোরে সরো একটু কয়া যায় কোন খালি এক শ্রেণীর প্রস্তাবে রাজি হইল নাম কি বাবা ওর দাঁত 32টা না 38টা বাইর করে দিছে জুলাইকা লেডিসের নাম কি হ্যাঁ তখন লেডিস বললাম কিন্তু এমনি কি তোমার মা হয়ে যাবে ইসুফ নবীর বিবি হবে এইজন্য পরে সম্মানের সাথে নেব ইসুফ আলাইহিস সালামের প্রেমে আকৃষ্ট হইয়া পাগল হয়ে গেছে লয়ে গেছে বিল্ডিং এর ছাদে তালা মালা সব আটকায় দিয়া খোদা একটা বহা করাইতেছে খোদাড়ার আবার চাদর দিয়ে এভাবে ডাকছে চাদর দিয়ে ডাকছে মুসা আলাইহিস সালাম ইসুফ আলাইহিস সালামে বলতাছে আহেন এতদিন এই 21 বছর এই 18 বছর পর্যন্ত আপনার বয়স পর্যন্ত আমি পালছি আপনারে আমার শুধু একটা মনের আশা পূরা করতে ইসুফ আলাইহিস সালাম তো বুঝাই লাই স্যার মনের আশা কি কারণ ইসুফ তো তখন বালে বলে ম্যাডাম আপনি যে আশার কথা বলতেছেন এই আশা আমার দ্বারা সম্ভব না কারণ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহার নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ম্যাডাম এইটা আমার দ্বারা সম্ভব না আপনি আমার মার মতো আপনি আমার মা ইসুফ এখানে মার ফোলার কোনো খেলা না আমার আশা পূরা করবি তোর আশা পূরা করবে বিল্ডিং তোর নামে আমি লিখে দিছি তুই জানোস আমার স্বামী মগাডার কাছ থেকে আজিজে মেসের কাছ থেকে কায়দা করে তোর নামে দলিল লিখছি স্পষ্ট তাফসীরের কথা ইসুফ বলেন আমি আপনার বিল্ডিং ও চাই না কিচ্ছু চাই না শুধু আপাতত আপনার যৌবনের লালসা থেকে আমি বাঁচতে চাই এটা যদি আমারে কইতো আর ওই বুইরা কোনো বিটি কইতো তুই খেলে আমার মনে সব পুরা করবি মতি জিলে একটা ফেলার দেবো আমি মনে মনে কইতাম দূর কেউ তোর দেখবো না সারা আর জুলাইখার আপনি কি মনে করলেন ওই জামানায় জুলাইখার মতো এত সুন্দরী কেউ ছিল না জুলাইখার রাতের অন্ধকারে তোজ বিদ্যানার মতো জ্বলতো যুবক ভাই তোর পাও দুইটা ধরছি আমার রব্বে কারিমকে ভালোবাসে একটা ডাক দিস এই রাত 12টার সময় তুই ওই ইসুফ নবীর গাড়িতে করে জান্নাতে যেতে পারবি এ যুবক আমার দিকে তাকা এই জমিনের মালিককে ইসুফ আলাইহিস সালাম কোনো কিছু পায় না দেখে জুলাইখার ন্যাংটা হইয়াই গেছে শরীরে কিছু নাই কিছু নাই কিছু নাই ইসুফ আলাইহিস সালামের চোখের সামনে এসে বলল আল্লাহ আমি চোখটা বন্ধ করছি আমি বন্ধ করে তোমারে দেখতাছি আমি এখন আর জুলাইখারে দেখি না তোমারে দেখি হঠাৎ করে জানালার ভেন্টিলেটরের দিকে তাকায় দেখে জিব্রাইল বইয়ে রইছে ভাই আমার আল্লাহ বাসায় না বাসায় না ইসুফ রে বাসায় রে এই জামানার আলেমুল আমার বাসাবে হঠাৎ করে ওখান থেকে ইশারা দিয়ে বলতেছে পা আশারা তেলাই ইসুফ তুই পারস না জুলাইখার প্রেমে আকৃষ্ট হয়ে জীবনকে ধ্বংস করতে তোরে আল্লাহ সাহায্যের হাত বাড়ায় দিস ইসুফের মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো জিজ্ঞেস করলো ম্যাডাম এই চাদরের নিচে কি রাখছেন দেই তো যদি খোদায় দেখে ইসুফ আলাইহিস সালাম বললেন আপনার খোদার চাদর দিয়ে ডাইকে রাখা যায় আমার মালিক ডাইকে রাখা যায় না আপনার মালিক এই স্বর্ণের পুতুলের ভয় আপনি ডাইকে রাখছেন যে আমারে দেখবো আমি আকাম করবো এইটা আর আমার মালিক চাই যেমন দেখি ম্যাডাম আমি পারুন না আপনি আমার সাইরে দেন এই কথা বলার সাথে বাজান জুলাইকা যখন তার দিকে আসতাছে আল্লাহর পয়গম্বর সবাই জানা ঘটনা দরজার দিকে দৌড় দিছে বাবা যখনই দরজার কাছে আসে কলক সুবট গেট মারা বাবা তালা মারা যখনই দরজার কাছে আসে ইসুমের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত আসা ইসুম দরজার কাছে আসছে আমার রব্বে কারীম
দরজার তালাগুলো টাস টাস করে খুলে দিয়েছে। বাজানদের সব গুটগুলা খুলে গেল, ইউসুফ নিচে নেমে গেল, পিছনের থেকে জুলাইকা টেনে ধরেছিল, পিছনের জামা তার হাতের মধ্যে রয়ে গেল। বাজান এত অন্যায় ইউসুফ উসের উপরে উপরে করার পরও ইউসুফ কি দোষী না বেদোষী? তারপরে কেন জুলাইকা ইউসুফ রে এই কেসে কেন নারী নির্যাতনের কেসে কেন ইউসুফকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাইলো? এর দ্বারা সারা দুনিয়ার আলেমকে বুঝায় দিল, আলেম সত্য হোক আর মিথ্যা হোক তুমি নারী নির্যাতনের কেস খাইবা? ও আলেম তুমি চুরির কেস খাইবা? ইউসুফ পায়গম্বর জেলখানা এদিকে তাকান, বালিশ ছাড়া এইভাবে হাতটা দিয়ে শুয়ে আছে। ইমাম রাজি রহমাতুল্লাহ তার তাফসিরে রাখেন, পাহাড় কেটে জেলখানা বানানো আজিজ মিসের পৃথিবীতে প্রথম সবচেয়ে কলক সুমন গেট বানায়, সবচেয়ে বড় মিশরের জেলখানা বড় ছিল বাবা। যেই মিশরে জন্ম নিছে বড় শয়তান ফেরাউই না, কথা কর না কে? এ যুবক ভাইরা রে, মিশরের জেলখানায় বসে কান দেয়ার বলে মালি অপরাধ না করিয়াও নারী নির্যাতনের কেস খাইলাম রে আল্লাহ, তোমার বিচার কই গো মালি? ও বাজান প্রতিদিন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান দেয়, ইউসুফ বলে আমি পয়গম্বরের সন্তান, আমার দাদাও পয়গম্বর, আমার দাদার বাবাও পয়গম্বর, আল্লাহ তারপরও আমি একটা নারীর কেস খাই আমি, আর কোন চুরির মামলা আমার নাই, ও আল্লাহ কোন মাল চুরির মামলা না। শুধু একটা বিনি অপরাধে আমি জেল খাটলাম গো মালি, দুনিয়ার জেল খাটায় না আখেরাতের জেল খাটায় নিও না। চোখের পানিতে বাবা বালিশ ভিজে বাবা, তারপরে মাটি পর্যন্ত কাদা হয়ে গেছে, জেল খাটার সমস্ত পায়জামা স্বামীরা ইউসুফের কান্না দেখে তারাও কান্দে আর বলে আপনার নাম কি? আমার নাম ইউসুফ। আপনি কি অপরাধ করে জেলখানায় আসছেন? ইউসুফ বলে অপরাধ তো একটা আছেই, তা না মানে কেন আমি জেলখানায় আসবো? সমস্ত আসামিরা বাবা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে, সবাই মনস্থ করলেন ইউসুফ রে আল্লাহ যার চেহারা এত সুন্দর বানায়, না জানি ওই চেহারা যেই মালিক দান করছে ওই মালিক কত সুন্দর। এ যুবক ভাই এখন চোখের পানি ফেলে দিয়ে একটা সময় আমার আল্লাহরে বুঝাইয়া কও, আল্লাহ জীবনে যত গুনাহ করছি করুণা রোগে যারা মারা গেল অনেকে জানা যায় মাত্র কয়েকজন মানুষ পাইছে, আত্মীয় স্বজন কাউরে পাই নাই। আল্লাহ তুমি আমাদের সুস্থ রেখেছো, এই রাত পনে একটার সময় তোমার ডাক দিয়ে বলছি, আমাদেরকে তুমি ক্ষমা না করে রায়ের বাগের খাতমে নবুয়ার সম্মেলনের মাঠ ছাড়তে দিও না। এ যুবক ইউসুফ যখন কান্দে জেলখানার ভিতরে তখন 350 মতো আসামি ছিল, কোন কোন রায় আছে 375 জন আসামি ছিল, আল্লাহু আকবার বলো, কেউ মাদার কেসের আসামি, কেউ রেপ কেসের আসামি, কেউ ভাই চুরি কেসের আসামি, কেউ বউকে মারছে আসামি। ইউসুফ নবীর দেখে সবাই বলে আপনি আমাদের ইমাম সাহেব, আপনি যা বলবেন আপনার কথা মতো আমরা চলবো। তাহলে ওলামা একদম জেলখানায় গেল ইমামতি করতে পারে?
নবী ইউসুফ আমাকে শিক্ষা দিয়েছে আমাকে হাত বানাতে চাইলেন না কথা কর না কেন সমস্ত 375 জন আসামি সবাই নামাজ হয়ে গেছে এই আল্লাহ আকবার আস্তে কয় না আস্তে কয় না তো জেলখানা তো সুন্নাত জামু আমি সেখানে থাকব সবগুলার পাওয়া তো ধরে কম ইউটিউবে দেখছ রহম বাস্তবে জেলখানায় আইছি আয় একসাথে নামাজ পড়ি হে কথা কর না কেন হে মুসলমানের পোলা ইউসুফ পয়গম্বর যখন সইলা গেছে গা 12 13 বছর ইন দি মিন টাইমে এই জুলাইখা বন সই দিয়া আজকে প্রমাণ করে বলতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ একবার নির্দোষ সুবহানাল্লাহ ইউসুফ কয় আমারে যেদিন বন সই না দিবে যে জুলাইখার মুখ দিয়ে বলতে হবে যে আমি নির্দোষ সেদিন আমি জেলখানা দিব যখন ইউসুফ জেলখানাতে বাইরে হইছে ইউসুফের ডিমান্ড বাড়ছে না কমছে বাড়ছে জোরে কান